aggressively defending against his teammate. হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাইনর অ্যান্ড আমরা এখন যাচ্ছি বান্দরবান। আসলে এখন যাচ্ছি না, মানে আগে গেছিলাম, কিন্তু এখন ভয়েস ওভার দিচ্ছি যে বলতেছি আর কি, আপনাদেরকে যেটা বলতেছি ওটা শোনেন। তো বান্দরবানে আমাদের মেইন টার্গেটটা হলো লামা রাবার ইন্ডাস্ট্রিজ ঘুরে দেখা, অ্যান্ড এখানে রাবার তৈরি প্রসেসগুলো কী, কীভাবে বিপণন হয়, কীভাবে কালেক্ট করা হয়, সব কিছু নিয়ে মানে টুকটাক বোরিং কাজকর্ম করবো, অ্যান্ড ওইটার ফাঁকে ফাঁকে একটু ঘোরাঘুরি করবো। তো আমার ব্লগের কোনো আগামাথা আপনারা খুঁজে পাবেন না, যতটুকু বানানো সম্ভব হয় আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি এতক্ষণ আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য। এতগুলো ধন্যবাদ। আমরা কীভাবে এতটুকু আসছি মনে নাই, তবে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সরাই ইউনিয়নে স্বাগতম জানানো হচ্ছে, আর এরপর চলে যাব আমার আসল ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন কামিং ইন 3, 2, 1 কাউন্ট। Hello. কি এভরিজ মাতাসস? মারসে 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 মারসে। আমরা এখন লামারাবার ইন্ডাস্ট্রিজ এর গেস্ট হাউসে। হ্যাঁ, এটাই আমার ইন্ট্রোডাকশন ছিল, এন্ড দুনিয়ায় দেখা আপনাদের সবচেয়ে বাজে ইন্ট্রোডাকশন ছিল এটা। তো যাই হোক, পুরো বাগানটা ছিল মেলে পাহাড়ের উপরে, যেহেতু পাহাড়ের উপরে রাবার গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, আশেপাশে সিনারি অনেক জোস, আর বান্দরবান যেহেতু বান্দরবানের কথা নাই বলি, 1600 একরের এই বাগানটার মধ্যে আমরা সারাদিনে যতটুকু পারছি আমাদের অ্যাসাইনমেন্টের কাজটুকু করছি। আচ্ছা, এখন আপনারা যারা বিশ্বাস করতেছেন না আমরা অ্যাসাইনমেন্টের কাজ করছি কিনা, তাদের জন্য নেক্সট ভিডিওটা। এই পুরোটা সময় আমাদের সাথে ছিলেন এই বাগানে কার্যনির্বাহী হিসাব রক্ষক জনাব সবুজ সর্দার ভাইয়া। জি, আচ্ছা আচ্ছা। এখন আমাদের বিশেষ আয়োজন, ডুইং সিলি থিংস উইথ সাজ্জাদ। তোমার কি বল পড়ে গেছে? এটা একটা ফেক সিন ছিল। আপনারা হয়তো অনেকে জানেন না পাহাড়ি অঞ্চলে মানুষ কি খেয়ে আছে, তো আজকে আমি দেখাতে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে মানুষ কি খায়। দেখেন এখানে কচি ডালটা, কচি ডালটা দেখতে পাচ্ছেন? এটা কচি, এটা কচি। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, এটা ভিতরে অংশটা কচি হয়, মানে তোমাকে হচ্ছে জাস্ট বিশ্বাস করতে হবে যে 60 বছর মহিলাকে তোমার কচি রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে যেটাই হোক, এটা যে সাইজেরই হোক, এটা যে ভিতরে অংশটা, হ্যাঁ সেটা কিন্তু খুব সুস্বাদু। আই এম ব্যাড এট ট্রানজিশনস, তো আমরা চলে এসেছি গেস্ট হাউস। আমাকে মাত্র সামনে একটা লাথি দিল। তবে হ্যাঁ, সামনের সাথে একটা ঘটনা ঘটছে, সেটা এখন দেখাবো। ভাই রে ভাই, তো সাউন্ড কেমন লাগতেছে তোমার? খুলে দেখো তো লাল হয়ে গেছে। চেয়ারে বসে তোমার কেমন লাগছে? আমি প্রচুরই হচ্ছে যে মানে আমাদের ভিডিওটা করতে পারি না, বাট যারা এখানে হসপিটালিটি করতেছে আমাদের, মানে ওনারা এতটা হাম্বল, আমি মানে এই জিনিস, এই হসপিটালিটি কিন্তু আমি আর অন্য কোথাও পাইনি। রাবার মার, রাবার বাগানের ওনার যিনি, উনি হচ্ছে যে আমাদের ফোন দিয়ে খোঁজ খবর রাখতেছেন, যেটা অবশ্যই মানে খুবই ওভারওয়েলমিং।
বাগানের আয়তন মূলত 1600 একরের অনেক বেশি, মোটামুটি বিশাল এরিয়া, তারই একটা পার্ট এখন করতেছি। মাঝে মধ্যে মনে হয় আসলে পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব বাগানে কাজ করি কিংবা ক্ষেত খামারি করি। আসলে আমরা নিজেদের লাইফে এতটাই সেলফ সেন্টার্ড হয়ে গেছি যে একাডেমিক্স, পার্সোনাল গ্রোথ এগুলোকেই লাইফে সব কিছু মনে করি। বাট সবসময় আসলে এরকম করলে লাইফ আসলে ভালোভাবে লিড করা যায় না। লাইফ আমরা লিড করতেছি, লাইফ একজন ট্রাভেলার লিড করতেছে, লাইফ একজন মনে করি সাধারণ রিক্সাওয়ালা উনিও লিড করতেছে। তো আমরা আসলে সেলফ সেন্টার্ড হইতে গিয়ে, সেলফ গ্রোথের দিকে আমরা মানে বেশি ফোকাস করতে গিয়ে লাইফের ছোটোখাটো হ্যাপিনেসগুলোকে হারিয়ে ফেলি, যেটা আমার মুখ থেকে শুনতে হয়তো মানাবে না, বাট দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু। তো মাঝে মধ্যে এইসব ছোটোখাটো ট্যুর, যেটা কাজের জন্য হোক বা অকাজের জন্য হোক, আমাদের জন্য ভালো অ্যাকচুয়ালি। আমরা এই যে ছোটোখাটো কিছু মেমোরিজ ক্রিয়েট করতেছি, এগুলা হয়তো সিভিতে অ্যাড করতে পারবো না, বাট এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছি, হাঁটতেছি, এই যে এখন সাঁকো পার হচ্ছি, এগুলা ছোটো ছোটো কিছু মেমোরিজ ক্রিয়েট করবে, যেটা আমাদের খুব স্ট্রেসের সময় আমাদেরকে আসলে ভালো থাকতে দিবে আর কি। The whole journey was worth it. এটা হচ্ছে ওই রোডটা যেটা দিয়ে আমরা আসছিলাম। আপওয়ার্ড স্লোপটা আসলে বোঝা যাচ্ছে না, বাট দ্য হোল সিনারি ইজ টোটালি ওয়ার্থ ইট। আচ্ছা, দূরে পাহাড় গুলো আসলে কোথায় বলছিলেন? নীলগিরি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শর্টকাট নামার রাস্তা। আমরা যদি একটা লাভ দিই তাহলে শর্টকাট আসমানে চলে যাব। কে কে জানি বাদ পড়ছিল ফ্রেমে? সাউন্ড কই? একটু দাঁড়া, সাউন্ড ওর ফ্রেমের জন্য বিজি। আমি ট্রানজিশনের ক্ষেত্রে খুবই খারাপ না? হ্যাঁ, ঢুকেছে কেন লিটারালি, মানে আমি যে আসতেছি আসার কোনো শর্টে। আচ্ছা যাই হোক, আমার কেন হচ্ছে মনিটাইজেশন লাগতেছে না, কিছু লাগতেছে না, ভ্লগ শেষ, ভ্লগ ছিল না, কিছু জানি না, আশা করি আর ভ্লগ বানাবো না।